হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ চান্না। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ধানমন্ডি হকার্স মার্কেটে। আমার অনেক ভিউয়ার্সদেরই রিকোয়েস্ট ছিল এখানে শাড়ির ভিডিও দেওয়ার জন্য, তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা গাউসিয়া মার্কেটের উল্টো পাশের যে গেটটা আছে সেটি দিয়ে ঢুকছি। আপনারা কেউ চাইলে ঢাকা কলেজের উল্টো পাশেও যে গেটটি আছে সেটিতেও ঢুকতে পারেন। শুক্রবার বাদে যে কোনো দিন গেলেই আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে শপিং করতে পারবেন। আর যেহেতু মঙ্গলবার দিন এই মার্কেটটি বন্ধ থাকে, তাই আপনারা চেষ্টা করবেন শুক্রবার আর মঙ্গলবার বাদে বাকি যে কোনো দিন গিয়ে শপিং করার জন্য। প্রথমেই আমি একটি জামদানি শাড়ির দোকান দিয়ে শুরু করছি। এই দোকানগুলোতে সাধারণত 1000 টাকা থেকে শুরু করে 15-20 হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যায়। যেমন এই শাড়িটির দাম ছিল 4200 টাকা। এখানে বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, বিভিন্ন কাউন্টের শাড়ি পাওয়া যায়, যেগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয় 1000 টাকা থেকে। এই রোয়ের প্রত্যেকটা শাড়ির দাম ছিল 4000 থেকে 7000 টাকা, এবং এগুলো বলছিল 80 কাউন্ট 100 কাউন্ট এই ধরনের কাউন্টের শাড়ি। আপনারা যারা এখান থেকে কিনবেন তারা খুব রিজনেবল প্রাইসে দামাদামি করে কিনতে পারবেন। এই শাড়িটির দাম ছিল মাত্র 1700 টাকা। এই দোকানগুলোতে যে মামারা থাকেন তাদের ব্যবহার খুবই আন্তরিক থাকে, এবং তারা মোটামুটি বলে যে ফিক্সড প্রাইস অথবা বার্গেনিংয়ের সুযোগ থাকে। আপনারা যারা দামাদামিতে এক্সপার্ট, তারা কম প্রাইসে যদি শাড়ি কিনতে চান, তাহলে আপনারা ধানমন্ডির এই হকার্স মার্কেটে আসতে পারেন। এই শাড়ির দাম চাচ্ছিল 19500 টাকা। আমি প্রত্যেকটা শাড়ির চেষ্টা করব দামগুলো পাশে লিখে দেওয়ার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা জিনিস, এই শাড়িগুলো কিন্তু ফিক্সড প্রাইস না। আপনারা যারা শাড়ি নেবেন তারা হচ্ছে দামাদামি করে নেবেন, আমি শুধুমাত্র আস্কিং প্রাইসটা এখানে দিয়ে দিয়েছি। ধানমন্ডি হকার্স মার্কেটে এতগুলো শাড়ির দোকান আছে, আমি যদি প্রত্যেকটা দোকান 1 মিনিট করেও ভিডিও করি তাও শাড়ি দেখিয়ে শেষ হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কালো রঙের শাড়িটির প্রাইস মামার থেকে জিজ্ঞেস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 16500, কত কাউন্ট এটা? 84। খুব সুন্দর সুন্দর শাড়ি এখান থেকে নিতে পারবেন, এবং জামদানির জন্য খুব ভালো ভালো অপশন এই দোকানগুলোতে আছে। আমি বেশ কিছু দোকানের ভিডিও করেছি, আমি তাদের কার্ড এবং ফোন নাম্বার দেখিয়ে দেবো। আপনাদের যদি কোনোটা পছন্দ হয় তাদের নক দিয়ে আপনারা নিতে পারেন। ব্ল্যাক আর কপার জারি সুতোর ওয়ার্কে এই কালো শাড়িটি আমার অসম্ভব পছন্দ হয়েছে। এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই দোকানটিতে আসতে পারেন, ওনাদের নাম ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। নভেম্বর ডিসেম্বর মাস মানে যেহেতু বিয়ের সিজন, তাই আপনারা যারা শাড়ি শপিং করতে চান তারা এই ভিডিও পুরোটা দেখলে আশা করি অনেক উপকার পাবেন। এই দোকানটি বাদে জামদানি শাড়ির আমি আরেকটি দোকানের ভিডিও করেছি, যদি সেটি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। ধানমন্ডি হকার্স মার্কেটে জামদানি শাড়ি ছাড়াও সুতি শাড়ি, মণিপুরি শাড়ি, মসলিন, জর্জেট, নেট, কাতান, এখনকার ভাইরাল যে জিমি চু শাড়ি আছে, লেহেঙ্গা আর অনেক ধরনের শাড়ি পাবেন। মোট কথা, ধানমন্ডি হকার্স মার্কেটে সব ধরনের সব প্রাইস রেঞ্জে শাড়ি পাওয়া যায়। ঢাকার নিউ মার্কেট সংলগ্ন চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে ধানমন্ডি হকার্স মার্কেট অবস্থিত। এই মার্কেটে ঢোকার জন্য 5-6টি গেট আছে, শুধুমাত্র মঙ্গলবার এই মার্কেটটি বন্ধ থাকে। আপনারা যারা শাড়ি কেনার প্ল্যান করছেন তারা চেষ্টা করবেন একবার হলে হকার্স মার্কেটটি ভিজিট করতে, কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি শাড়ি আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। এখন আমি আপনাদের কিছু বাসের নাম বলে দিচ্ছি যেগুলো সরাসরি এখানে আসে। ঠিকানা মমিতা, ধামরাই গুলিস্তান, নীলাচল, মিরপুর মেট্রো, সেফটি, বিকাশ, ভিআইপি, এছাড়াও ট্রান্সিলভা, মিড লাইন, মালঞ্চ, দিশারি, রমজান, রজনীগন্ধা, সাবার পরিবহন, এই বাসগুলোতে করে এসে সাইড স্ল্যাব নেমে 2 মিনিট হাঁটলে এই মার্কেটে চলে আসতে পারবেন। এছাড়াও যারা এই মার্কেটের আশেপাশে থাকেন তারা সিএনজি বা রিক্সায় করে এখানে চলে আসতে পারেন। এই মার্কেটের দোতলায় পুরোটি সুতি শাড়ি বা কাপড়ের দোকান আছে। সুতি শাড়ি আর লেহেঙ্গা নিয়ে যে ভিডিওটি আছে তা আমি পরে পর্বে দেওয়ার চেষ্টা করব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ধরনের শপিং রিলেটেড ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করে রাখুন এবং কমেন্ট করুন আপনারা এরপরে কোন জায়গার ভিডিও দেখতে চান। এখানে প্রায় প্রতিটি দোকানেই অনেক সুন্দর প্রিন্টেড কালারফুল জর্জেট শাড়ি পাওয়া যায়, যেগুলোর দাম সাধারণত 1000 থেকে 1500 টাকার মধ্যে। সুন্দর করে জুয়েলারি দিয়ে স্টাইল করলে এই শাড়িগুলো যেমন অফিসে ওয়্যার করতে পারবেন তেমনি বিভিন্ন প্রোগ্রামে এগুলো পরা যায়। এখানে অনেক কম দামে কাতান শাড়ি পাওয়া যায়। আমি সবগুলো শাড়ি লেহেঙ্গার আস্কিং প্রাইস লিখে দিয়েছি। এগুলো প্রাইস রেঞ্জ সাধারণত শুরু হয় 3000 টাকা থেকে মোটামুটি 10-15 হাজার পর্যন্ত এদের লেহেঙ্গার প্রাইস ভ্যারি করে। এই মার্কেটে সুতি শাড়ির হিউজ কালেকশন আছে। তসর, বাঁধুনি, শিফন, তাঁত, বালুচুরি, রাজশাহী সিল্ক সহ আরও অনেক ধরনের শাড়ি আছে। এই তন্তু শাড়িগুলোর দাম আমার কাছে যাচ্ছিল 1500 টাকা করে। এছাড়াও দেখলাম ইন্ডিয়ান পশমিনা শালের ইন্সপায়ার হয়ে কিছু শাড়ি বের করেছে এইবার। আমার খুব জানতে ইচ্ছে করছে আমার মতো শাড়ি লাভার কে কে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। জামদানি শাড়ি তো দেখলেন, এবার একটি পার্টি শাড়ি দোকান দেখাচ্ছি।
এই মামার পার্টি শাড়ি কালেকশনগুলো খুবই সুন্দর, মামা খুবই আন্তরিক, তিনি আমাকে প্রতিটি শাড়ি খুলে খুলে দেখাচ্ছিলেন এবং বলছিলেন ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি তাদের কার্ড দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই সেই দোকানে যেতে পারেন। এই মামাদের দোকানে অনেক সুন্দর সুন্দর পার্টি শাড়ি এবং কাতান শাড়ি সেল করে খুবই কম প্রাইসে। আপনারা অবশ্যই শাড়িগুলো কিনতে গেলে দামে দামি করে কিনবেন, আর আমার ভিডিও দেখে গেলে স্পেশাল ডিসকাউন্ট তো অবশ্যই থাকছে আপনাদের জন্য। অনলাইন ভাইরাল জিমিচু শাড়ির অনেক কালেকশন আছে এই দোকানে, বিভিন্ন ডিজাইনের কালারের প্রাইস রেঞ্জের এই শাড়িগুলো এখানে পাওয়া যায়। সাধারণত 5-6 হাজার টাকার মধ্যে এরা দাম চায়। আপনারা গিয়ে দামাদামি করে কিনবেন এবং আমি প্রত্যেকটা শাড়ির দাম বলবো না, মোটামুটি এই রেঞ্জের মধ্যে শাড়িগুলো পাওয়া যায়। অনলাইনে শাড়িগুলোর কোয়ালিটি কেমন তা আমার জানা নেই, কিন্তু এই দোকানের শাড়ির কোয়ালিটি খুবই ভালো। আপনারা গিয়ে দেখে দামাদামি করে কিনবেন। আমি বারবার বলছি প্রাইস কিন্তু ফিক্সড না, কারণ আমি মনে করি যে মেয়েরা দামাদামি করে শাড়ি কিনতেই বেশি পছন্দ করে। আমার এই হোয়াইট কালার শাড়িটি খুব পছন্দ হয়েছে, জারদৌসি স্টোন পাইপ দিয়ে কাজ করা এই শাড়িটি খুবই সুন্দর। আর এই শাড়িটির আস্কিং প্রাইস ছিল 6,000 টাকা। এই শাড়ির আরও বেশ কিছু কালার আছে, হোয়াইট, গোল্ড, ল্যাভেন্ডার, স্কাই ব্লু, অফ হোয়াইট, এই ধরনের কালারগুলো এখানে পাওয়া যায়। এছাড়াও আরও অনেক ডিজাইনের আরও অনেক টাইপের শাড়ি এখানে আছে। এই ডিজাইনটি আমি অন্য কোনো দোকানে পাইনি, ল্যাভেন্ডার কালারটি আমার এতই পছন্দ হয়েছিল। ইনশাল্লাহ সামনে কোনো প্রোগ্রাম থাকলে আমি অবশ্যই এই শাড়িটি কিনবো। এই শাড়িগুলো ছাড়াও মামার দোকানে আরও বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি সবগুলো কালেকশন আস্তে আস্তে দেখিয়ে দিব। আসলে একটি ভিডিওতে কখনোই একটি মার্কেট বা একটি দোকানও কভার করা সম্ভব না, তারপরে আমি চেষ্টা করি পুরোটা দোকান ঘুরিয়ে দেখানোর জন্য, পুরোটা মার্কেটে কী কী পাওয়া যায় বা যারা নতুন আসবেন তারা এখানে এসে কী কী পেতে পারেন সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য। কথায় আছে না, শাড়িতেই নারী, ধানমন্ডি হকার্স মার্কেট মেয়েদের জন্য একটি স্বর্গরাজ্য। যারা শাড়ি কিনতে পছন্দ করেন কিংবা যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা যদি এই মার্কেটে একবার আসেন তারা অবশ্যই একটি করে শাড়ি নিয়েই যাবেনই। ধানমন্ডি হকার্স মার্কেটে যারা আসবেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে একটু সময় নিয়ে আসবেন, কারণ এই মার্কেটের পাশে আছে নূরজাহান মার্কেট, নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট সহ আরও অনেক মার্কেট। সময় নিয়ে আসলে অনেকগুলো এরিয়া ঘুরে দেখতে পারবেন। আর এই দোকানের নাম হচ্ছে সিনথিয়া শাড়ি। ঢাকা কলেজ বা চন্দ্রিমা সুপার মার্কেটের অপোজিটে যে গেটটি আছে সেটি দিয়ে ঢুকলে হাতের বাইরে যে গলিটি আছে সেই গলির কয়েক দোকান পরে এই দোকানটি। এই দোকানের কালেকশন আমি বারবার বলছি খুবই সুন্দর, আশেপাশের অনেক দোকানের কালেকশনই অনেক সুন্দর কিন্তু এই মামার দোকানের কালেকশনগুলো খুবই সুন্দর এবং খুবই ট্রেন্ডিং। ট্রেন্ডিং সব শাড়ি দেখলাম ওনার কাছে আছে এবং প্রাইস রেঞ্জ মোটামুটি রিজনেবল। আপনারা বারবার বলছি দামাদামি করে কিনবেন। এইখানের যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা, আর নিচে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস আর একটু কম। এখানে কাতান শাড়ি আছে সেগুলোর রেঞ্জও কম। আপনারা দামাদামি করে কিনতে পারলে অনেক সুন্দর সুন্দর শাড়ি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আমি আপনাদের জন্য আরও কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি যেগুলো প্রাইস রেঞ্জ আর একটু কম। এছাড়াও আরও পার্টি শাড়ি আছে যেগুলো প্রাইস রেঞ্জ সাধারণত আরও বেশি বা কম। এই মার্কেটটি আপনি যদি একবার ঘুরে দেখেন তাহলেই মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কেমন শাড়ি পাওয়া যায় এবং প্রাইস রেঞ্জ কেমন। এই মার্কেটটিতে বেশ কিছু দোকান আছে যেখানে কাশ্মীরি শাল পাওয়া যায়, এগুলোর প্রাইস রেঞ্জ সাধারণত 1,000 থেকে 2,500 টাকার মধ্যে থাকে। এছাড়াও আপনারা যদি কাশ্মীরি শালের দোকানের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অন্য একটি মার্কেটে এগুলো খুব পাওয়া যায়, আমি সেইটার ভিডিও আপনাদেরকে দিব। এখানে ব্রাইডাল শাড়ি থেকে শুরু করে ব্রাইডদের গেস্টদের সব শাড়ি এখানে পাওয়া যায় খুব কম প্রাইস রেঞ্জে। প্রাইস রেঞ্জ কম বলার কারণটা হচ্ছে এই মার্কেটটিতে অন্যান্য মার্কেটের তুলনায় বেশ কম দামে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়। এই মুহূর্তে আমি অন্য একটি জামদানি শাড়ির দোকানে আছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই মামার দোকানের শাড়িগুলো খুব সুন্দর। আমার কাছে সবগুলো শাড়ি খুব পছন্দ হয়েছে, সাধারণত 60, 80, 100 এরকম কাউন্টের শাড়িগুলো এখানে পাওয়া যায়। এই অরেঞ্জ কালার শাড়িটি আমার খুব পছন্দ হয়েছে এবং খুব সফট এটির ফ্যাব্রিক। এটির দাম আমার কাছে চেয়েছিল 2,500 টাকা। এখানে আরও রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো পাওয়া যায়, যেমন এই শাড়িটির দাম আমার কাছে চেয়েছিল 15,000 টাকা এবং এটি 100 কাউন্টের শাড়ি। এই শাড়িগুলো খুব সফট এবং খুব নিখুঁত হাতে যে বানানো আপনি ধরলে এগুলো বুঝতে পারবেন। এই মুহূর্তে যে সুন্দর নীল রঙের জামদানিটি দেখেছেন তার দাম ছিল মাত্র 6,500 টাকা, আর পাশের সুতি যে জামদানিটি দেখেছেন সাদা রঙের এটির দাম ছিল 6,500 টাকা। আর এই ম্যাজেন্টা কালার জামদানিটির দামও 6,500 টাকা। উপরের দিকের শাড়িগুলোর দাম সাধারণত 6,500-7,000 থেকে 10-15,000 টাকা পর্যন্ত, আর নিচের দামগুলোর দাম আর একটু কম। ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ির কোয়ালিটি এবং ডিজাইন খুবই ভালো। রেখা জামদানি কুটির এই হচ্ছে দোকানের নাম এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা যারা সরাসরি যেতে চান তারা যেতে পারেন অথবা যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ডার্ক ল্যাভেন্ডার কালারে এই জামদানিটির দাম হচ্ছে মাত্র 18,000 টাকা। এই শাড়িটিতে 3 ধরনের জারি সুতার কাজ আছে, গোল্ডেন, সিলভার এবং কপার কালারের, এবং এটি হচ্ছে 100 কাউন্টের শাড়ি। আপনারা এখানে যারা যাবেন তারা অবশ্যই দামাদামি করে কিনবেন, 18,000 হোক কিংবা 800।
সবগুলো শাড়িতেই দামাদামি করতে পারবেন এবং দামাদামি করলে আপনারা খুব কম রেঞ্জে অনেক ভালো ভালো শাড়ি কিনতে পারবেন। ঢাকা শহরের অন্যান্য মার্কেটের সাথে তুলনা করলে ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ির দাম বেশ কম এবং এখানের কোয়ালিটি খুবই ভালো। অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা দেখে বুঝে চুজ করে নিতে পারবেন, এখানে একটি দোকান না, এখানে হাজার হাজার দোকান আছে। এছাড়াও আশেপাশে আছে নিউ মার্কেট, গাউসিয়া, এখানেও আপনারা শাড়ি দেখে নিতে পারবেন। আর এখানে শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আমি যে ম্যাজেন্টা কালার শাড়িটি দেখাচ্ছি এটির কোয়ালিটি খুবই ভালো। এগুলোকে সাধারণত তারা 3,000-3,500 রেঞ্জের মধ্যে শুরু করে, তারপর অনেক রেঞ্জের মধ্যে আছে, দামাদামি করলে অনেক কম প্রাইসে এগুলো কিনতে পারবেন। আর এখানে যে অর্গানজার শাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দেখতে খুবই সুন্দর এবং আমার খুব পছন্দ হয়েছে। এছাড়াও এই মামার দোকানে দেখলাম এই সাদা রঙের শাড়িটি, যেটা আমার খুব পছন্দ হয়েছে, দোকানের নাম ছিল বিথিকা। ঘুরতে ঘুরতে মোটামুটি ভিডিও শেষ দিকে চলে এসেছি, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আরেকটি গেট এই পাশ থেকে দেখিয়ে দিয়েছি, পরের পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।